নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবার অনেক দিন পর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দোল, তো দোল আর হোলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আপনাদের সবাইকে আমার তরফ থেকে। আজকে অনেক দিন পর আজকে একটা ভালো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে মুঘলাই চিকেন হান্ডি। এটা একটা নতুন ধরনের রেসিপি যেটা আমি দেখলাম, তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের সঙ্গেও শেয়ার করে আপনাদের দেখাই কেমনভাবে হয়। তো আমিও বাড়িতে প্রথমবার রান্না করব আর আপনাদেরও প্রথমবার শেয়ার করে দেখাবো। তারপর দেখতে থাকুন, অনেক সিম্পল সিম্পল ইনগ্রিডিয়েন্টস আছে, পরপর যেরম যেরম রান্না এগোবো সেরম সেরম আপনারা আমি দেখাবো আপনাদের। তো প্রথমে চিকেনটা ম্যারিনেট করতে হবে, কী দিয়ে ম্যারিনেট করতে হবে, কতক্ষণ রাখতে হবে, চলুন আপনাদের দেখাই। সো এই যে মাংস, এটাতে নুন আর গোলমরিচ মাখানো হবে। নুন দিলাম দেখা, নুন গোলমরিচ কতটা এ দেব? হ্যাঁ, যে যেরকম একটু গোলমরিচের ঝালটা পছন্দ করবে সেরকম ভাবে ভালোভাবে এটাকে মাখতে হবে। ভালোভাবে মেখে এটা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আর 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আর এইদিকে আমরা মাংসের আলুটা কেটে আমরা এটা ধুয়ে পরিষ্কার করে আমরা ভালোভাবে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এই দিকে আমাদের মাংস কি সিদ্ধ, মানে মাংস কি ম্যারিনেট হয়ে গেছে একদম, দেখি দেখি এই যে নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেশন, আর কিছু না, জাস্ট এরম ভাবে। এবার আমরা কড়াইতে চলে যাব, সাদা তেলে রান্নাটা হবে, দেখতে থাকুন। এটাকে সরিয়ে দিই ওইদিকে পিছনে, চলুন। তো এই যে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজ পেস্ট করেছি। কটা পেঁয়াজ পিপি? দুটো বড় বড় পেঁয়াজ পেস্ট করেছি, সেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিই। তো অনেকক্ষণ মিক্স করে নিয়েছি, এবার এটাতে দেবো আদা আর রসুন। আদা পেস্ট আর রসুন পেস্ট করে এটাকেও ভালোভাবে মিক্স করতে হবে। তো এবার সবগুলো ভালোভাবে একটু কষাতে হবে। ওকে, এবার আমি এটাতে মাংস দিয়ে দেবো। মাংস যেটা ম্যারিনেট করা ছিল আধ ঘন্টা, সেটা নুন আর গোলমরিচ দিয়ে যে ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে দিলাম। করে এবার এটাকে ভালোভাবে আদা রসুন আর এই পেঁয়াজের পেস্টের সঙ্গে একটু কষাতে হবে। ভালোভাবে একটু এটাকে ফ্রাই করে কষাতে হবে। এবার আমি এটাতে দিয়ে দেবো টমেটো পেস্ট, দুটো টমেটো পেস্ট করা, পুরোটা দিয়ে দিলাম। করে এটাকেও ভালোভাবে নাড়তে হবে। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে একটু কষাতে হবে, তারপর কি কি মশলা করবে আমি বলছি। ওকে, এবার আমি এটা দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো লাল লঙ্কার গুঁড়ো। একটু রং আসবে। এবার দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা অল্প। আর এবার দেবো ধনে গুঁড়ো, তো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে।
সব মশলা দিয়ে দিলাম, হলুদ লঙ্কা ধনে জিরে। এবার ভাজা থাকা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু বড় করে কাটা হয়েছে মাংসতে দেব বলে, এবার এই আলু মাংস ভালোভাবে কষাতে হবে। ব্যাস এবার এটা একটু হবে, এবার এটা ফুটছে, একটু ফুটবে, তারপর পরপর আরো কি কি দাবার আছে সেগুলো দিতে থাকবো। ওকে, এবার এখানে বাদাম আমরা একটু পেস্ট করেছি সেটা দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, রংটা দেখবে একদম পাল্টে যাবে। তো এবার এটা একটু হবে, তারপর একটু দই দেবো। ওকে এবার, ওকে সো এবার আমি ফাটানো দইটা দিয়ে দেবো। করে এটাকে নাড়বো। এখন আমার আর কিছু দাবার নেই, এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এবার এটাতে একটু জল দেবো, জল দিয়ে দিয়েছি, এবার একটু এটাকে নাড়ি। আর একটু জল দিতে হবে। ওকে তো এটাকে ভালোভাবে এখন নাড়তে হবে। এটা এখন ফুটবে ভালোভাবে, আমি আর জল দেবো না, অনেক জল। ওকে কিছু গোটা লঙ্কা উপর দিয়ে, ব্যাস আমাদের মুঘলাই চিকেন হান্ডি অলমোস্ট রেডি। নামানোর আগে আমার একটু কাস্তুরি মেথি দেবো আর ধনে পাতা দেবো। এটা এখন একটু ফুটবে, আলুটা আর একটু সেদ্ধ হবে। এটা দেখছো যে তেল বেরিয়ে এসছে, আর এটা একটু ভালোভাবে নাড়তে হবে। আমি একটু জলটা মানে ঝোলটা বেশি রেখেছি, কারণ আমরা ভাত দিয়ে খাবো, আপনারা সেই অনুযায়ী ঝোলটা রাখবেন। একটু এটা গ্রেভি ভাল লাগবে।
তো এবার আমরা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, আর তারপর কসুরি মেথিটা দেবো। তো আমাদের মাংস রেডি, এবার আমরা নামানোর আগে একটু কসুরি মেথি একটু দিয়ে দিলাম। একটু দেবো আমি, হ্যাঁ, গন্ধটা খুব ভালো, খুব ভালো গন্ধটা। একটু ডোলে নেব, হ্যাঁ, একটু হাতে ডোলে, তারপর ছড়িয়ে দিলাম। একটু নাড়িয়ে দাও, মিক্স করে নাও। আমাদের এরকম গ্রেভি আমরা রাখবো, কারণ আমরা ভাত দিয়ে খাবো। তো আপনারা যেরকম মানে গ্রেভি লাগবে ওরকম ভাবে করে নেবেন। আমাদের মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুও হয়ে গেছে, পুরো রেডি মাংস রেডি। এবার আমরা নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের মুঘলাই চিকেন হান্ডি রেডি, সার্ভ করে দিয়েছি আপনাদের জন্য। জানাবেন আপনাদের কেমন হয়েছে, আমাদের তো ভালোই লাগছে। এবার খেয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। হ্যাঁ, এবার খেয়ে বলবো আমরা। তো এই যে, সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই জানাবেন যে আজকের মুঘলাই চিকেন হান্ডি আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আর যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল প্রিয়ম চ্যাটার্জি। নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, নিচে লালে সেটা সাবস্ক্রাইব টিপে অল অপশনটা অবশ্যই টিপে দেবেন, তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আমার সব ভিডিও দেখতে পারবেন। আর আমি খুব তাড়াতাড়ি এরকমভাবেই রেসিপি জানতে থাকবো, নতুনত্ব জিনিস তো আছেই। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম, একটু মাঝখানে গ্যাপ হয়ে গেছিলো বটেই, মাঝখানে পরীক্ষা ছিল প্লাস সব ঠিক ছিল না বলে, বাট আবার ব্যাক চলে এসেছি। আশা করি আপনাদের ভাল লাগবে, আর এরকমভাবেই সাপোর্ট করে যাবেন যেমন লাস্ট এত বছর সাপোর্ট করছেন আমাকে। তো পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।